সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচিত বিষয়ের মধ্যে একটি খবর হলো, চীনের সাথে প্রস্তাবিত তিস্তা পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পটি চূড়ান্তভাবে প্রস্তুত হওয়া সত্ত্বেও ভারতের আপত্তির মুখে সেটা অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হচ্ছে না। ভারত তিস্তা নদীতে বাঁধ দেওয়ার মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম পানি সংকট তৈরি করে এবং বর্ষায় সব পানি ছেড়ে দিয়ে বন্যার মাধ্যমে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান করে। এমন অবস্থায় তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতের আশায় বসে না থেকে বাংলাদেশ যখন চীনের সাথে এর বিকল্প প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করল, তখন আবার সেই ভারতই চায় না আমরা চীনের সাথে তিস্তা প্রকল্পটি বাস্তবায়ন করি। চীন প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ঋণ প্রদানের প্রস্তাব দিলে বাংলাদেশ তা গ্রহণ করে। প্রস্তাবিত তিস্তা প্রকল্পে বাংলাদেশের সীমানার ভেতরে তিস্তা নদীর 115 কিলোমিটার ব্যাপক খনন চালিয়ে নদীর মাঝখানের গভীরতাকে 10 মিটারে বাড়িয়ে ফেলা হবে এবং নদীর প্রশস্ততাকে ব্যাপকভাবে কমিয়ে ফেলা হবে। একই সঙ্গে নদী শাসনের মাধ্যমে ভূমি উদ্ধার করে চাষাবাদের সুযোগ সৃষ্টি করা হবে। নদীর দুই তীর বরাবর 115 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের সড়ক নির্মাণ করা হবে। উপযুক্ত স্থানে বেশ কয়েকটি ব্যারেজ কাম রোড নির্মাণ করে নদীর দুই তীরের যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি বর্ষাকালে প্রবাহিত নদীর বিপুল উদ্ধৃত জলরাশি সংরক্ষণ করে সেচ খাল খননের মাধ্যমে নদীর উভয় তীরের এলাকার চাষযোগ্য জমিতে শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা গড়ে তোলা হবে। উপরোক্ত নদীর উভয় তীরের সড়কের পাশে ব্যাপক শিল্পায়ন ও নগরায়নের সুবিধাদি গড়ে তোলা হবে। কিন্তু ভারত মনে করে এই প্রকল্পে চীনের অংশগ্রহণ তাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তার জন্য বিপজ্জনক হবে এবং সেই কারণে বাংলাদেশকে প্রকল্প বাতিলের জন্য সরাসরি চাপ দিয়ে চলছে বলে জানা গেছে। তিস্তা প্রকল্পে চীন যুক্ত হলে ভারতের শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের কাছাকাছি 100 বা 1000-এর বেশি চীনা নাগরিক অবস্থান করবে এবং তা নাকি ভারতের কাছে গ্রহণযোগ্য নয়। সেই কারণে বাংলাদেশকে এই প্রকল্প থেকে সরে আসতে বলা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এক আলোচনা সভায় দাবি করছেন, ভারত বাংলাদেশের সঙ্গে দাদাগিরি করে না। এখন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রকল্পে যদি ভারতের চাপের কারণে বাদ হয়ে যায়, তবে আমরা তাকে কি বলবো? একটা নদী ব্যবস্থাপনা প্রকল্পে নিয়োজিত চীনা প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা কেন ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হবেন? যে এলাকা দিয়ে তিস্তা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, সেখান থেকে শিলিগুড়ি চিকেন করিডোর অনেক দূরে, আর বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ 100 কিলোমিটার ভেতরে প্রকল্প এলাকা যে চীনা নাগরিকরা অবস্থান করবেন, তারা কিভাবে ভারতের জন্য স্পর্শকাতর বিষয় পরিণত হন? ভারতের বিরোধিতার কারণে চীনের অর্থায়নে বাংলাদেশের সোনাদিয়ায় নির্মিতব্য গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি বাতিল হয়ে গেছে। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা কি আমাদের স্বার্থে স্বাধীনভাবে প্রকল্প গ্রহণ করতে পারবো না? ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু ভারতের অন্যায় কোনো চাপের কাছে নতি স্বীকার করার তো কোনো সুযোগ নেই। আমরা দেখছি সীমান্তে বিরোধ থাকা সত্ত্বেও ভারত চীনের সঙ্গে প্রায় $100 বিলিয়ন বৈদেশিক বাণিজ্য কিন্তু ঠিকই ভারত চালিয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশ নিজেদের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের জন্য চীন থেকে সহজ শর্তে ঋণ নিতে গেলেই ভারত নানা অজুহাতে এর বিরোধিতা করছে। আমাদের জানা আছে ভারত বাংলাদেশকে নানা প্রকল্পে যে ঋণ সহায়তা দিয়েছে সেগুলো এতই কঠিন শর্তে ছিল যে তা বাস্তবায়নে বাংলাদেশ ওই ঋণ সহায়তার সামান্যই ব্যবহার করতে পারত। ভারত দীর্ঘদিন তিস্তার পানি বণ্টন ঝুলিয়ে রেখেছে, কিন্তু এখন প্রস্তাবিত তিস্তা প্রকল্প সামনে আসায় তিস্তা চুক্তি সইয়ের আশ্বাস দেওয়া হচ্ছে। এখানে যা বিবেচনায় রাখতে হবে তা হচ্ছে, তিস্তা চুক্তি আর প্রস্তাবিত তিস্তা প্রকল্প মোটেও সাংঘর্ষিক নয়। তিস্তা চুক্তি হোক বা না হোক, তিস্তা প্রকল্প এই অঞ্চলের জনগণের জীবন ও জীবিকায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। তিস্তা চুক্তি হলে শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ খানিকটা হয়তো বাড়বে, কিন্তু বর্ষায় গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হলে ওই অঞ্চলের জনগণ যে বন্যার মুখোমুখি হচ্ছে তার তো কোনো সমাধান হচ্ছে না।
প্রস্তাবিত প্রকল্পের জলাধারগুলো সংরক্ষিত পানি পরিকল্পিত সেচ ব্যবস্থায় ব্যবহৃত হলে ওই সমস্যার টেকসই সমাধান মিলবে। একই প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পর ওই এলাকার জনগণের মধ্যে প্রকল্পের ব্যাপারে উৎসাহ ও উদ্দীপনা বেড়েছে। প্রকল্পটির আশু বাস্তবায়নের জন্য দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সম্প্রতি বেশ কয়েকটি মানববন্ধন ও মিছিল হয়েছে। তিস্তা প্রকল্প অনুমোদনে আর বিলম্ব না করার জন্য প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করছি। এই বক্তব্যগুলো ছিল ডাক্তার মইনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপকের। দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভারত কি সবসময় আমাদের সাথেই দাদাগিরি করে যাবে? বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ হওয়া সত্ত্বেও আমাদের নিজের ইচ্ছামতো প্রকল্প গ্রহণ করতে পারছি না? এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমরা কমেন্ট বক্সে আশা করছি। আজ তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ।